বিয়ে উপলক্ষে মিলারের হবু স্ত্রীকে যে উপহার দিল ফরচুন বরিশাল, বিপিএলের দশম আসর খেলতে এসে নিজের বিয়ের কথা জানিয়েছিলেন দক্ষিণ আফ্রিকার তারকা ক্রিকেটার ডেভিড মিলার। ফরচুন বরিশালের হয়ে প্লে অফ ও ফাইনাল সহ মোট তিনটি ম্যাচ খেলেন তিনি। নিজের প্রথম ম্যাচে মাঠে নামার আগেই প্রোটিয়া ক্রিকেটার জানিয়েছিলেন 3 মার্চ বিয়ে করতে যাচ্ছেন তিনি। বিপিএলের শিরোপা জয়ী বরিশাল তারকা এই ক্রিকেটারের বিয়ে উপলক্ষে তার হবু স্ত্রীর জন্য উপহার পাঠিয়েছে চ্যাম্পিয়ন ফরচুন বরিশাল। ফরচুন বরিশালের কর্ণধার মিজানুর রহমান বলেন, আমাদের পক্ষ থেকে মিলারকে ধন্যবাদ জানিয়েছি, আমাদের পক্ষ থেকে তার হবু স্ত্রীর জন্য জামদানি শাড়ি গিফট করে দিয়েছি। চলতি মাসেই লঞ্চে করে বিপিএলের ট্রফি বরিশালে নিয়ে যাওয়া হবে বলেও জানান মিজানুর রহমান। এ প্রসঙ্গে তিনি বলেন, আমরা চেষ্টা করছি লঞ্চে করে নিয়ে যাওয়ার জন্য, মেডিকেল চেক আপের জন্য তামিম বাইরে গেছে, তামিম আসার পরপরই আমরা চেষ্টা করব একটা তারিখ নির্ধারণ করে ট্রফি নিয়ে যেতে, আমরা জানিয়ে দেব সবাইকে। বিসিবিকে সকল ফ্র্যাঞ্চাইজি মালিকদের সঙ্গে আলোচনায় বসার আহ্বান জানিয়ে বরিশালের কর্ণধার বলেন, বিসিবি আমাদেরকে কখনো ডাকেইনি, আপনাদের মাধ্যমে বলছি তাদের উচিত আমাদেরকে ডাকা, যদি এভাবে বিপিএলকে চালান তাহলে একসময় হারিয়ে যাবে, অর্থাৎ তারা রেভিনিউ শেয়ারের ইঙ্গিত দিয়েছেন। তবে নাজমুল হাসান পাপন তো বলেই দিয়েছেন 10 কোটি টাকা হলে সবাইকে মুনাফা দেওয়া সম্ভব।